ও মা কি হলো শুট পুরো হবে না নাকি আজকে হ্যাঁ শুটটা করতে হবে আরে ভাই বলিস না যা গরম পড়েছে না উফ পাক এই গরমের মধ্যে উফ আর শরীর দিচ্ছে না ভাই এনিওয়েজ এই গরমের মধ্যে এটা এই গরমের যে তাপমাত্রা সেটা খুব বেড়ে গেছে এই তাপমাত্রা দিয়ে দই খাওয়াটা খুব ইম্পর্টেন্ট তাই ও নেই আমার ভাই সুদীপ বুঝো দেখো ওর বাবার নাম প্রদীপ নেই এখানে আমি যার বাড়িতে আছি তার নাম রাজদীপ রাজদীপ দেখাও নিজেকে আর যেখান থেকে দইটা এসছে সেটা হচ্ছে নবদ্বীপ মানে দ্বীপে দ্বীপে দীপাকার হয়ে গেছে বুঝতে পারছো তো এরকম একটা সময় এরকম একটা পরিস্থিতিতে আজকে ভিডিও নবদ্বীপের দই যেটার নাম হচ্ছে লাল দই কেন So, ladies and gentlemen, boys and girls, this is Neil out here. Welcome to my YouTube channel, Petukbiker. Jaja Janona, আমার একটা অন্য ব্লগিং চ্যানেল হচ্ছে যেখানে আমি বাইক চালাচ্ছি সেটার নাম হচ্ছে পেটুকবাইকার ব্লগস তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতে পারো যেখানে আমার বাইকের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে এনিওয়েজ আমি তোমাদেরকে এই চ্যানেলে স্বাগত জানাই সো পেটুকবাইকার চ্যানেলে আজকে নবদ্বীপের লাল দইয়ের ভিডিও চেঙানো চলছে চেঙানো চলবে কিন্তু এই গরমে কী করে চলবে এসিটা চালা আগে সবার আগে লাল দইটাকে অনেকে বলে আবার ক্ষীর দই বিকজ ওটা ক্ষীর দিয়ে তৈরি করা হয় এবং এই লাল দইটাকে আবার অনেকে বলে চাকু দই মানে এই চাকু দইয়ের মধ্যে একটা ব্যাপার আছে না মানে চাকু ফাকু দিয়ে যদি এখন দই ফই কাটে নাকি চাকু দিয়ে মানে দই খাইয়ে চাকু দিয়ে মেরে দেয় এই ফর্ম দইটা নাকি মোষের দুধ দিয়ে তৈরি মোষের দুধ মোষ যদি দুধ দেয় তাহলে মোষিনী কী দেয় মানে এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে হোয়াট ইজ মোষিনী বাই দ্য ওয়ে এই হোয়াট ইজ মোষিনী আমি তো জানতাম ষাঁড়ের বউ হচ্ছে শাড়িনী আমি অনেক কিছু ভুল জানি কিন্তু এই ব্যাপারে ঠিক জানি যে নবদ্বীপের লাল দই কিন্তু আমাদের ইন্ডিয়ায় বিখ্যাত ইনফ্যাক্ট 1930-তে প্রথমবার শুরু হয় এই লাল দই তৈরি করা আমাদের এখানকার বড় বড় ব্লগাররা ওখানে গিয়ে বড় বড় দোকানে দইটাকে ওই বড় বড় দোকানগুলোকে আরও বড় বানিয়ে ফেলেছে কিন্তু এই দইয়ের অ্যাকচুয়াল স্বাদ কিন্তু খুব ছোটো ছোটো দোকানে পাওয়া যায় এনিওয়েজ লোকজন আবার কী করছে ওখান থেকে দই কিনে এনে এখানে বিক্রি করছে ওখানে 200 টাকায় পাওয়া যাচ্ছে পার কিলো দই সেটা এখানে 350 টাকায় বিক্রি করছে কেউ সব চ্যাংড়াও হচ্ছে নবদ্বীপ থেকে দই এনে 150 টাকা প্রফিট ব্যবসাটা করলে ভালো হয় কী রাজদীপ আমাদের ভদ্র লোকজন ওখানে গেছিল কি আমার জন্য দই ফই নিয়ে যে কীভাবে দইটা তৈরি হচ্ছে তোমার প্রসিডিওরটা দেখে নাও আর আমি ততক্ষণ দইটা খাওয়ার জন্য রেডি হই সিনেম্যাটিক 3-2-1 গো দেখো যদি তোমাদের ব্যাপারটা দেখাই সেটা হচ্ছে এই উপরে সুন্দর লেয়ার আছে বিউটিফুল ব্যাপারটা লাল কিন্তু না কিন্তু একটা গাঢ় একটা আভাব আছে দেখো ব্যাপারটা একটা গাঢ় আভাব আমি প্রথমে এটাকে একটু অপারেশন করে দেখবো যে সাইডে কেমন লাগছে ব্যাপার আচ্ছা ব্যাপারটা কিন্তু বেশ সলিড হ্যাঁ এটাকে চাকু দই কেন বলে এবার বুঝতে পারলাম দেখো পুরো ব্যাপারটা উঠে বেরিয়ে এলো অ্যান্ড আমাদের এখানকার দই যেমন নরম হয় ব্যাপারটা বেশ মাখন মাখন ব্যাপার থাকে এটা কিন্তু সেরকম না ব্যাপারটা যথেষ্ট বেশি গাঢ় তো আমার এই 70 বছরের জীবনে প্রথমবার লাল দই খাচ্ছি চিয়ার্স মানে এটাকে খেতে হলে এরকম একটা বড় বাইট না নিলে ব্যাপার বোঝা খুব শক্ত একটা ব্যাপার কিন্তু এর মধ্যে বোঝার আছে সেটা হচ্ছে এই দুধের যে
ব্যাপারটা আছে যে মোষের দুধ দিয়ে ব্যাপারটা তৈরি করা হচ্ছে এবং কনস্ট্যান্টলি জাল দিয়ে ব্যাপারটা তৈরি করা হয়, সেই কারণে এই যে দইটা আছে এই যদি তোমাদের ভালো করে দেখাতে পারি, তোমাদের ঠিক বোঝাতে পারছি না, আমি ঠিক জানি না, বাট এই দইটা খুব ডেন্স একটা ব্যাপার, মানে এই যে দইয়ের ডেন্সিটিটা আছে সেটা কিন্তু খুব ঠিক, এবং এটা হচ্ছে তলার ব্যাপারটা, উপরে যে লেয়ারটা আছে এই দেখো এটা কিন্তু মোটামুটি পুরোটাই ক্ষীর। কলকাতার মুখে যেমন টাইপের দই খেয়ে অভ্যস্ত সেটা কিন্তু খুব লাইট হয়, এটা কিন্তু বেশ হেভি, মানে খাওয়ার পরে মনে হচ্ছে যে হ্যাঁ একটা কিছু খেলাম আর কি। মানে এটা হাফ কিলো, এটা হাফ কিলো কিন্তু ইউটিউবনি জায়গায় ধরে গেছে বস, তার মানে বুঝতে পারছো যে ব্যাপারটা বেশ ওজন আছে। এই দই নিয়ে কিন্তু আমাদের এখানে অনেক চ্যাংড়াম হচ্ছে, অনেক দু নম্বরই দই কিন্তু আমাদের এখানে আসছে, সেটা বলা হচ্ছে যে সেটা নাকি নবদ্বীপ থেকেই আসছে। আরও প্রত্যেকেরই বদনাম, ওরা ধরেন বাড়িতে কারখানায় তৈরি করছে, কোমা দই নিয়ে যাচ্ছে, এবার লেভেলে যাচ্ছে, এবার আমার থেকে আমি এই লেভেলটা নিয়ে গেলে বলে আমার লেভেল চাই, এই লেভেল বেরিয়ে কিছু করার নেই তো, এবার আপনি যে লেভেলটা যেতে আপনার দই বেরিয়ে আপনি ছেড়ে দেন, কি করে হচ্ছে যে লোকজন এই যে বক্তব্যটাকে আছে, মানে এই বক্তব্যটা নিয়ে দু নম্বরই করে চালাচ্ছে, র্যাপারটা আর কি দইয়ের উপর দিয়ে দিয়ে আর কি বলে দিচ্ছে যে এটা ফ্রম নবদ্বীপ, কিন্তু তৈরি হচ্ছে আমাদের এখানে, জালিয়াতি হচ্ছে ব্যাপারটা, এবং এখানকার সেই দইয়ের যে কোয়ালিটি তার সাথে এই যে দইয়ের কোয়ালিটিটা এটার মধ্যে কিন্তু আকাশ আর পাতাল, মানে পাতাল রেলের তলায় যে পাতালটা আছে সেই অতটা পাতালের পার্থক্য আছে, এটা খুব ভালো খেতে, মানে এক্সট্রিমলি ভালো খেতে, ইনফ্যাক্ট আমি তো বলবো নবদ্বীপে গেলে কিছু কম না করো, মায়াপুরে গেলে কিছু কম না করো, এই দইটা কিন্তু অতি অবশ্যই ট্রাই করে আসতে হবে, মানে যাই কম না কেন এই দইটা কিন্তু তোমায় খেয়ে আসতে হবে। আহা, মানে এর লোভ ছাড়তেই পারছি না। ভেরি গুড, কি ভালো খেতে, খুব ভালো। কেন? কারণ এই দইটা কলকাতার কোনো মিষ্টির দোকানে আমি এরকম খাইনি, টেস্টটাই আলাদা। কেন না এখান থেকে কেন দইটা ভালো মিষ্টি পাই, ভালো পনির পাই, আর হচ্ছে ভালো মিষ্টিও পাই, আমি বরাবর নিয়ে যাই, মানে অন্য দইগুলোর থেকে এটা মানে মানে সবথেকে ভালো দই এখানে। আচ্ছা, কোয়ালিটি বেসে সবথেকে ভালো বলছো। অনেক গরম পড়েছে, তোমরা এই রোদ্দুরের মধ্যে যদি বেরাও তাহলে ডাবের জল, দই, নুন চিনির জল, আখের রস এসব খেয়ে নিজের পেট ঠান্ডা রাখো। আমি তোমাদের খুব জ্ঞান দিচ্ছি, না জ্ঞান পাপি, আমি সারা নিজে এক মাসে খাইনি এগুলো, খাবো কালকেই খাবো আখের রস, ডাবের জল। সো যদি কোনো কারণে কিংবা অকারণে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পেটুক বাইকার সাইনিং অফ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তার আগে একবার জেনে নেবো চ্যাংড়াম কি চলছে নাকি চ্যাংড়াম চলছে না। শ্বশুরবাড়ি, তাই জন্য বলছি ভালো আর কি।